নমস্কার বন্ধুরা চলে এসেছি জীবিকা ভরসার পরবর্তী ভিডিও নিয়ে আমার নাম ইন্দ্রনাথ ব্যানার্জি আর আজকের টপিক শুরু করার আগে কয়েকটি কথা বলে নিতে চাই ধন্যবাদ সবাইকে এই জন্যে যে আজকে জানুয়ারি মাসের এই তিন তারিখে আমার চ্যানেল এক বছর পূর্ণ হলো গত বছর দু হাজার সালে জানুয়ারি মাসের তিন তারিখে আমি প্রথম আমার চ্যানেল শুরু করি আর আজকে সেই চ্যানেলটি এক বছর পূর্ণ হয়েছে আপনাদের সহযোগিতা ছাড়া সেটা একদমই সম্ভব ছিল না আর এই এক বছরে প্রচুর বন্ধুরা আমার এই চ্যানেলের সাথে যোগ দিয়েছেন তাদের অশেষ অশেষ ধন্যবাদ আমার দেশের মধ্যে থেকে বা দেশের বাইরে থেকে প্রচুর বন্ধুরা দাদারা আমি পেয়েছি যারা আমার সঙ্গে রয়েছে বা আমার সঙ্গে এই চ্যানেলে রয়েছেন তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা আর আজকে আমার ভিডিওর টপিক হলো পোলট্রি ফার্মে বিভিন্ন ভয়ানক রোগের হাত থেকে আপনারা ফার্মকে কিভাবে বাঁচাবেন সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন আর আমার ভিডিওটি শেয়ার করবেন যাতে আপনার পরিচিত কেউ এই ভিডিওটির থেকে উপকৃত হয় আর আমার চ্যানেলে নতুন হলে পরে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আজকে টপিক শুরু করা যাক মুরগির খামারে শাবকদের রোগ যেন একটা নিয়মে দাঁড়িয়ে গেছে এর কারণ মাত্র একটাই নয় একাধিক কারণ আছে কাজেই মুরগি পালনকারীদের প্রথম কাজ হল ব্যাধি কী কারণে সেটা খুঁজে বার করা এর জন্য প্রথমেই দরকার পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ পূর্বে রোগাক্রান্ত শাবকদের জন্য যেসব সরঞ্জাম ব্যবহার করা হয়েছে সেগুলিকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে খামারে মালিকদের উচিত হলো শাবকদের ছোটো ছোটো দলে ভাগ করে রাখা তার ফলে বেশি ঝামেলা পড়তে হয় না অধিক আহার ও অল্প আহার দুটোই শাবকদের পক্ষে ক্ষতিকারক এদিক থেকে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে শুরু থেকে পরিষ্কার জল আর ভালো মিশ্র খাবারের ব্যবহার রাখতে হবে বেশি ঠান্ডা বেশি ভিড় আতঙ্ক প্রভৃতি থেকে শাবকদের দূরে রাখতে হবে বেশি ঠান্ডা ও তাপমাত্রার তারতম্যের ফলেও শাবকদের অসুস্থতা দেখা দেয় প্রত্যেক খামারিদের অবশ্যই সপ্তাহে দুদিন করে ফার্মের আশেপাশে ব্লিচিং পাউডার ছড়ানো উচিত এবং ফার্মের ভেতরে নিয়মিত স্প্রে করা উচিত স্প্রেতে আপনারা ফর্মালিন স্প্রে করতে পারেন ফর্মালিনটা আপনারা বাইরেও স্প্রে করতে পারেন আর এছাড়াও ভারকনেক্স যেটা মুরগিদের আপনারা অ্যান্টিভাইরাস যেটা আপনারা খাওয়াতে পারেন পার লিটারে এক গ্রাম করে আর এটা ঘরে স্প্রেও করতে পারেন স্প্রে নিয়মও এক এক লিটার জলে এক গ্রাম করে দিয়ে ভারক স্প্রে করতে পারেন এগুলি খুবই ভালো এগুলো অ্যান্টিভাইরাস বাইরের থেকে যে সমস্ত রোগগুলো বাতাসের মাধ্যমে আপনাদের ফার্মে চলে আসে সেসব রোগগুলোকে এই সব ওষুধগুলো কিন্তু আটকাবে এছাড়াও আপনারা অবশ্যই সপ্তাহে একদিন করে যদি রসুন খুব ভালোভাবে পেস্ট করে মানে বেটে নিয়ে যদি ওটাকে ফার্মে ভেতরে স্প্রে করেন তাহলে পরে কিন্তু খুব ভালো একটা অ্যান্টিভাইরাসের এটা কাজ করে এছাড়াও খামারে পালনকারীদের উপযুক্ত পুষ্টিজনিত খাদ্যের প্রতি লক্ষ্য রাখতে হবে কারণ পুষ্টিজনিত সুষম খাদ্য না পেলে অপুষ্টিজনিত কারণে তাদের নানা প্রকার ব্যাধি আক্রমণ করে এছাড়াও এই সমস্ত পুষ্টিজনিত খাদ্যের সঙ্গেও আপনাদের কিন্তু ক্যালসিয়াম এবং ভিটামিনের দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে কিছু কিছু খামারি মনে করেন যে তাদের ফার্মে ওষুধ একদমই ব্যবহার করবেন না ওষুধ ব্যবহার করা ঠিক না কিন্তু আপনারা যদি সেই পরিমাণ ভিটামিন বা ক্যালসিয়াম যদি মুরগিদের না দেন তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা একদমই তৈরি হবে না কারণ সমস্ত রকম রোগ প্রতিরোধ ক্ষমতা ফিডের মধ্যে থাকে না সেই জন্যে আপনাদের কিন্তু বাইরের দিক থেকে মানে ফিডের বাইরের থেকেও এই ভিটামিন ক্যালসিয়ামের মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু মুরগির মধ্যে তৈরি করতে হয় আর এগুলি ছাড়াও অবশ্যই নিয়মিত যে ভ্যাকসিনগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই দিতে হবে কোনো রকম ভ্যাকসিন কিন্তু বাদ দেওয়া চলবে না এছাড়াও খামারিদের আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস লক্ষ্য রাখতে হবে সেটি হলো খামারে বাইরের বুনো পাখি ঢুকতে দেওয়া চলবে না সেদিকে খুব কড়া নজর রাখতে হবে চড়াই পাখিদের দ্বারা বাইরের পরজীবী খামারে ঢোকে সেই জন্য চড়াই পাখিদের তাড়াতে হবে কারণ চড়াই পাখিদের দ্বারা বাইরের পরজীবী উকুন মাকড় এইসব খামারের থেকে অন্য খামারে রোগ ছড়িয়ে ফেলে এছাড়াও খামারের ঘরগুলিতে পরিপূর্ণ বায়ু চলাচল ব্যবস্থা রাখতে হবে উপযুক্ত প্রয়োজন মতো আবহাওয়া এবং তাপমাত্রা ঠিক মতো না থাকলে মুরগিরা রোগগ্রস্ত হয়ে পড়ে এবং আমার মতে প্রত্যেকটি ফার্মে অবশ্যই অ্যাডজস্ট ফ্যান লাগানো উচিত এর দ্বারা ঘরের যে জীবাণু বা ঘরের যে অ্যামোনিয়া গ্যাস সেটা সেই অ্যাডজস্ট ফ্যান ঠেলে বাইরে বের করে দেয় এবং বাইরের পরিষ্কার বাতাস ঘরের ভেতরে ফার্মের ভেতরে চলে আসে তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে পরে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর আমার ভিডিওটি শেয়ার করবেন যাতে আপনার পরিচিত কেউ এই ভিডিওটির থেকে উপকৃত হয় আর আমার চ্যানেলে নতুন হলে পরে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করলাম